আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 57 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে। একক কাজের ভিতরে দুইটা কাজ রয়েছে, এক এবং দুই। একে আবার দুইটা প্রশ্ন রয়েছে, দুই এবং আটটা প্রশ্ন রয়েছে দুই। তো এখানে এক নম্বর হচ্ছে দ্বিপদী রাশির ঘন, এর সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো। তো নিচের যে সংখ্যা রাশি রয়েছে এই সংখ্যা রাশির গুলোর মান বের করবো, এর জন্য আমরা 56 নম্বর পেজে চলে আসলাম। দ্বিপদী রাশির ঘন এর সূত্রের ব্যবহার, সমস্যা নম্বর এক, দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে 102 to the power 3 এর মান বের করো। তো দেখো, আমরা কিন্তু দ্বিপদী রাশির ঘন এর সূত্র দেখেছিলাম গত ক্লাসে। তার ভিতরে একটা ছিল এরকম যে এ প্লাস বি এর হোল কিউব আছে। তো এ প্লাস বি হোল কিউব সমান কত, আমরা দেখেছিলাম এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, এরকম একটা সূত্র দেখেছিলাম, ঠিক না? তো সেই সূত্রটাই এখানে আমরা ইউজ করব। এখানে রয়েছে কত দেখো, 102। আচ্ছা, তো দেখো এখানে রয়েছে 102 এর হোল কিউব। তো এটাকে আমরা কি লিখতে পারি, 102 কে আমরা এরকম লিখতে পারি না, 100 যোগ 2 এর হোল কিউব, এরকম লিখতে পারি। আরো অনেক কিছু আমরা লিখতে পারি। দেখো, তুমি যদি চাও যে না আমি এরকম লিখবো না, আমি এরকম লিখবো 100 110, সেখান থেকে আমি 8 বিয়োগ করে দেব, হ্যাঁ, এর হোল কিউব দেব। এখানে দেখো আমি আমি দেবো হচ্ছে 99 যোগ 3 এর হোল কিউব দেবো। তুমি যা আছে তাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দুইটা রাশি নিতে হবে এখানে, ঠিক আছে? যোগ বা বিয়োগ করে 101 102 হয়, এরকম দুইটা রাশি নিতে হবে। দেখো এখানে 100 আর 2 যোগ করলে কত, 102 হয়। তাই আমি এখানে 102 দিয়েছি। তুমি চাইলে 110 থেকে 8 বিয়োগ করে দিতে পারো, 99 থেকে 99 এর সাথে 2 3 যোগ করতে পারো, ইচ্ছা আরো অনেক ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে এই সূত্র অনুসারে আমরা এখানে যে 100 এর পরিবর্তে আমরা 100 দেব, এর পরিবর্তে আমরা কত দেব, 100। দেখো এখানে এ মানে কত, 100, ঠিক আছে? এ মানে 100। তো 100 এর হোল কিউব, 100 এর হোল কিউব যোগ, এখানে দেখো 3 রয়েছে, 3 আছে না, তাহলে এই 3টা দিয়ে দিলাম, দেখো 3 আবার এ, এ মানে কত, 100। তো এ 100 এর স্কয়ার, স্কয়ার তারপরে গুণ আছে, দেখছো বি আছে, বি মানে কত, 2, এখানে বি মানে 2 যোগ আবার 3 আছে, 3 তারপরে কত আছে, এ, এ মানে কত, 100 ইনটু বি, বি মানে কত, 2 তার স্কয়ার যোগ লাস্টে কত আছে দেখো, 2 তার কিউব, এরকম 2 এর হোল কিউব দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে 100 এর হোল কিউব, 100 এর হোল কিউব দিলে কত হয়, 100 এর হোল কিউব মানে দেখো এখানে 100 গুণ 100 গুণ 100 এরকম দিতে পারি, বুঝছো? এরকম কত আসে, এই মানটা আসে। এখন তুমি চাইলে এরকমও দিতে পারো, তোমার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, এখানে 10 এখানে পাওয়ার দিয়ে দেবা, দেখছো 10 এর পাওয়ার কত, এখানে 3 সরি 100 রয়েছে এখানে, তাই না? 100 এর পাওয়ার কত, 100 এর পাওয়ার হচ্ছে 3, এই যে 3 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এত আসে। তো তোমার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তুমি এইভাবে দিতে পারো, ওকে? তো এখানে কত আসলো দেখো, একের পরে 6টা 0, 1 2 3 4 5 6 যোগ, এখানে দেখো এখানে কত রয়েছে, 100 এর হোল স্কয়ার তার সাথে 3 গুণ আর তার সাথে আরো 2 গুণ, তাহলে এটা কিভাবে দেবো, এই দেখো এখানে রয়েছে 3 গুণ 100, 100 এর কি করবো, স্কোয়ার দেবো, 100 এর স্কোয়ার গুণ এখানে কত, 2 স্কোয়ার করে দিলাম, কত হয়, এত হয়। তোমার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি এইভাবে দেবা, 3 গুণ 100 গুণ 100 গুণ কত, লাস্টে রয়েছে 2, এইভাবেও দিতে পারো, ঠিক আছে? এখানে কত হয় দেখো, 6 তারপরে 4টা 0, 6 এর উপরে 4টা 0, 1 2 3 4 যোগ, এখানে কত হবে, এটাকে করলে কত আসে দেখো, এই মানটা কত আসে, এখানে রয়েছে, এখানে রয়েছে 3 গুণ 100 100 দিলাম গুণ, এখানে 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার করলে কত আসে, এই যে এত, তাহলে 1200 হয়, এখানে কত দেবো, 1200 1200 যোগ, এখানে 2 কে যদি আমরা কিউব করি, 2 কে কিউব করলে কত হয় দেখো, 2 গুণ 2 গুণ 2 এরকম, তার মানে কত, 8, এখানে 8 দিয়ে দেবো। এখন এই যে মানগুলো পেলাম সবগুলো মান আমাদেরকে যোগ করতে হবে, সবগুলো যোগ করে এখানে আমাদের বসাবো। তোমরা এমনি যোগ করে ফেলতে পারো অথবা ক্যালকুলেটার দিয়েও যোগ করতে পারো, সমস্যা নাই। এখানে কত আছে দেখো, 1 এর পরে 6টা 0, 1 2 3 4 5 6, 6টা 0 দিয়ে দিলাম যোগ, এখানে দেখো 4 6 তারপর 4টা 0 আছে, 1 2 3 এই 4 যোগ, এখানে কত দেখো, 1200 1200, তারপরে কত আছে দেখো, 8 আছে, 8 এই 8 দিয়ে দিলাম, 8 কত আসে দেখো, এই মানটা এত আসে, 1061208, 1010 তারপরে কত, 61, দেখো 61 1061
তারপরে 20208 এই মানটা হয়, এত হয় মানটা। তো আমরা এটা যোগ, দেখো এই যে ঘনের সূত্র ব্যবহার করে এই মানটা পেলাম, দেখছো? এইভাবে আমরা ম্যাথ গুলো করবো। এরপরে সমস্যা নম্বর দুই রয়েছে, সমস্যা দুই কি বলা আছে, দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করে এখানে 2x-y এর ঘন নির্ণয় করতে হবে, 2x-y এর ঘন নির্ণয় করতে হবে। দেখো মাইনাস এর যেটা a-b এর যে সূত্র, এই সূত্রটা কি, a-b এর হোল কিউবের সূত্র কি ছিল, a³-3a²b+3ab²-b³, এটাই তো সূত্র ছিল। এখন এখানে কি দেওয়া আছে, দেখো এখানে আছে হচ্ছে 2x-y, এখন 2x-y, 2x- হচ্ছে y, 2x-y এর হোল কিউব দিতে হবে, এর হোল কিউব সমান কত হয় a³, a³ মানে কত, 2x, 2x এর হোল কিউব মাইনাস মাইনাস এখানে কত হবে 3, 3 ইনটু a, a মানে কত 2x, 2x এর স্কোয়ার ইনটু y, y মানে কত দেখো, y মানে b, b মানে কত এখানে শুধু y, যোগ 3 a, a মানে কত 2x, 3x এন্ড 2x ইনটু দেখো কত আছে b স্কোয়ার মানে কত y এর স্কোয়ার, যোগ লাস্টে কত আছে মাইনাস রয়েছে তাই না, লাস্ট আছে মাইনাস মাইনাস এন বি কিউব মানে কত হবে লাস্টে যে আছে y, y এর হোল কিউব, ওকে y কিউব। এখন দেখো এখানে 2 এর 2x এর হোল কিউব রয়েছে, তো 2x এর হোল কিউব দেখো 2 কে যদি আমরা হোল কিউব করি মানে 2 হোল কিউব মানে কত, 2 গুণ 2 গুণ 2 2 3 বার গুণ তাই না, তার কত হয় 8 হয়ে যায়, ঠিক না 8 হয়, তো এখানে দেখো 8 আর x আছে, x এর পরে পাওয়ার তাহলে 3 হবে, আচ্ছা মাইনাস এই মাইনাস দিয়ে দিলাম, এবং 2x² আছে, 2x এর হোল স্কোয়ার আছে, এখন 2 কে যদি স্কোয়ার করি 4 হয়ে যায়, 3 স্কয়ার কত হয় 12 হয়, এই সেই 12 12 x² আর লাস্টে রয়েছে y, তো y বসিয়ে দিলাম, প্লাস এখানে কত আছে দেখো 2 এর সাথে এই 3 গুণ করে দেবো, তাহলে 3 এবং এই 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6 x আর লাস্টে হচ্ছে y স্কয়ার, যোগ লাস্টে কত হয় বিয়োগ রয়েছে কিন্তু মাইনাস y এর হোল কিউব, ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার অ্যান্সার, এই যে আমাদের 2 নাম্বার যে সমস্যাটা ছিল সেটার অ্যান্সার এই যে আমরা করলাম, এই যে এটা হবে। এখন আমাদের আসল কাজ, একক কাজ, এক নম্বরে ধরেছে দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যাগুলোর বা সংখ্যারাশির মান নির্ণয় করো, এখানে রয়েছে কত দেখো 52 আর এখানে রয়েছে কত 79, ওকে তো সমস্যা নেই, যে কোনো সংখ্যা দিয়ে আমরা ওইভাবেই করতে পারি মানগুলো বের বের। তো দেখো এখানে 52 তাই না, 52 কে আমরা লিখতে পারি 50+2, তুমি চাইলে তো আরো অনেক সংখ্যা লিখতে পারো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই লিখতে পারো। ওই যে যে সূত্রটা আমরা জানি এই যে a+b এর হোল কিউব সমান কত a³+3a²b+3ab² যোগ কত b³, ওই সূত্রটা ব্যবহার করছে, দেখো এখানে এখানে এটা হচ্ছে a আর এটাকে আমরা b ধরি, তাহলে এখানে দেখো a³ মানে কত 50 এর হোল কিউব ইনটু 3a² মানে কত 50 এর স্কয়ার ইনটু b, b মানে কত 2, তারপর দেখো সূত্রে কত 3 আছে এখানে, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, এখানে কত আছে a, a মানে কত 50 আর b² মানে কত এখানে 2 এর স্কোয়ার, আর লাস্টে কত আছে দেখো 3 এর কিউব, এই যে 3 মানে 2 এর কিউব দিয়ে দিলাম মানে b এর কিউব রয়েছে, তার মানে কি b মানে কত 2 এর কিউব। এখন এই যে 50 কে যদি হোল কিউব করি, 50 কে যদি হোল কিউব করি দেখো কত হয়, দেখো 50 × 50 × 50 এত হয়, এই যে এটা 12,000 কত দেখো 125,000 হয়, এই 125,000 আমরা এইভাবে বসিয়ে দিলাম। আবার তোমার কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটার এরকম ক্যালকুলেটার থাকে তাহলে এরকম এরকমও বের করতে পারো, 50 50 কে এই যে এটা দিয়ে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে সরি কিউব করতে হবে তাই না, 50 এই যে 2³ এই যে 3 দিয়ে দিলাম পাওয়ার, ঠিক আছে তাহলে এত মান হয়। তারপরে এখানে কত আছে দেখো 2, 50 কে স্কোয়ার করে, 50 কে স্কোয়ার করে তার সাথে 3 এবং 2 গুণ করতে হবে, ঠিক আছে তাহলে প্রথমে আমরা 50 কে স্কোয়ার করব, স্কোয়ার করে তার সাথে এই 2 গুণ করব, তাহলে কত হয় দেখো, এই দেখো 50 কে যদি স্কোয়ার করি, 50 কে স্কোয়ার করলে কত হয়, এই যে 2500 হয় তাই না, 2500 সাথে এই যে 2 এবং 3 গুণ করব, তাহলে দেখো 2 এবং যদি 3 গুণ করি তাহলে কত আসে, এই যে এই মানটা 15,000, দেখছো এই যে এই লাইনে 15,000 লিখলাম। আর এখানে কি হয় দেখো, এখানে 2 কে স্কোয়ার করে 50 এর সাথে গুণ করতে হবে এবং 3 এর সাথে গুণ করতে হবে, দেখো 2 কে স্কোয়ার করলে কত হয় 4, 2 গুণ 4 আর এখানে রয়েছে 50, 50 গুণ কত এই যে 3, যদি 3 গুণ করি তাহলে কত হয় 600 হয়, এই সেই 600।
আর এখানে দেখো 2 কে যদি কিউব করি তাহলে কত হয়, 8 হয়ে যায়, 8টা এখানে বসিয়ে দিলাম। এখন এই তিনটা মান চারটা মান পেয়েছি, চারটা মানকে আমাদের কি করতে হবে দেখো, যোগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে কত আছে দেখো, এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা যোগ করব। প্রথমে রয়েছে দেখো বা 1,25,000, তাই না? 1, 2, 3 এটা শূন্য, যোগ এখানে কত আছে 15,000, 15, 1, 2, 3, 15, তারপর 600, এই 600 দিলাম। তারপরে কত আছে দেখো লাস্টে, কত আছে দেখো 8 আছে, তাহলে এখানে যোগ 8, যোগফল কত আসে দেখো, এই যে 1,4,1,4,0,6,0,8, এই যে এই মানটা আসে, ঠিক আছে? এইভাবে আমরা 1 নম্বরটা করে ফেলতে পারি। তারপর দেখো 2 নম্বরটা, 2 নম্বরটা আমরা কিভাবে করতে পারি, এখানে রয়েছে 79, তো 79 কে আমরা 80 থেকে 1 বিয়োগ করে লিখতে পারি। আরো তো অনেক ভাবে লিখতে পারি, তো যেভাবে ইচ্ছা সেভাবে তুমি লিখবা, কোনো সমস্যা নেই। এখানে a মাইনাস b এর হোল কিউব এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্র কি, a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। এখানে a কিউব, a কিউব মানে কত দেখো, a মানে হচ্ছে 80, b মানে হচ্ছে 1, এখানে 80 এর হোল কিউব, তারপরে কত 3, 80 স্কয়ার মানে কত a এর স্কয়ার ইনটু হচ্ছে b, b মানে 1, তারপর 3 এ এ বি স্কয়ার, তাই না? এ বি স্কয়ার মানে কত, 1 এর স্কয়ার করলে তো 1ই হয়, আর লাস্ট হইছে 1 এর কিউব। আচ্ছা এইবার 80 কে হোল কিউব করতে হবে। 80 কে যদি আমরা হোল কিউব করি দেখো কত হয়, 80 টু দি পাওয়ার 3 এরকম লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি দেখো 80 গুণ 80 গুণ এই 80 দিয়ে দিলাম, কত আসে দেখো, এই যেটা, ঠিক আছে, এক এই যে 51, তারপর 2, তারপর 3টা শূন্য, এই দেখো এই মানটা হয়, তাই না, এই মানটা আসলো এটা। এরপরে এখানে রয়েছে দেখো 80 কে স্কয়ার করে, 80 কে স্কয়ার করতে হবে, তো 80 কে যদি স্কয়ার করি তাহলে 80 গুণ 80 ও লিখতে পারি, 80 কে ওইভাবে স্কয়ার করে লিখতে পারি, গুণ 3, 3 এই যে 3 দিলাম, আর তার সাথে 1 গুণ করলে তো যা তাই থাকবে, দেখো 19,200, এই যে সে 19,200। আর এরপরে কত আছে দেখো, 1 কে যদি স্কয়ার করি 1 হয়, আর 3 এবং 80 কে গুণ করলে হয় হচ্ছে 240। আর নিচে রয়েছে দেখো এখানে 1 কে যদি কিউব করি তো একই থাকে। এখন এই যে মানগুলো আছে, হ্যাঁ দেখো এটার আগে যোগ আছে এবং এটার আগে যোগ আছে, যেগুলোর আগে যোগ যোগ আছে ওইগুলোকে একসাথে যোগ করে এখানে বসাতে হবে। দেখো এখানে 0, এই 0 যোগ করলে কত, 0 হয়, এই 4 0 সাথে যোগ করলে কত হয়, 4 হয়, এই 2 0 সাথে যোগ করলে কত হয়, 2 হয়, আর এই পাশে 2, 1, 5 এটা থেকে যায়। আর এই পাশে দেখো এখানে 19,000 কত আছে 200, তার সাথে আরো 1 যোগ হয়ে গেল, তাহলে কত হয় 19,201 হয়ে যায়। এখন এই যে বড় মানটা থেকে এখানে ছোট মানটাকে কি করব, আমরা বিয়োগ করে দেবো। দেখো ক্যালকুলেটর ইউজ করতে পারি, এই যে 51,00,40,40 বিয়োগ এখানে কত আছে 19, তারপরে 201 বিয়োগ করে দিলে কত হয় দেখো, এই যে 49, তারপরে 30, 39, দেখছো 49, 30, 39 এই যে মানটা হয়, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা করে ফেলবো এইভাবে। এরপর দেখো আমাদের 2 নম্বরে বলছে যে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘনের নির্ণয় করো, ঘন নির্ণয় করো। এখানে আছে x প্লাস 1, তো আমরা এই যে a প্লাস b এর হোল কিউব যেটা জানি সেই সূত্র ব্যবহার করতে হবে। দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। তো সেইভাবে এখানে দেখো x আছে, x এর হোল কিউব যোগ 3 x স্কয়ার ইনটু 1 যোগ 3 x ইনটু 1 স্কয়ার, আর এখানে 1 কিউব, এখানে x কিউব কে যা তাই থাকে, যে এখানে 3 x স্কয়ার আর 1 গুণ করলে তো যা তাই থাকে, এটা পরিবর্তন হয় না। দেখো এখানে 1 কে স্কয়ার করলে 1 হয়, তার সাথে x গুণ করলে x হয়, x এর সাথে 3 গুণ করলে 3x হয়, লাস্টে কত আছে 1 এর হোল কিউব মানে কত 1। এটা এইভাবে আমাদের 1 নম্বর শেষ হয়ে গেল। এখন 2 নম্বরটা দেখো, এখানে কত আছে দেখো a প্লাস b, এখানে কিন্তু মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে কি করব, মাইনাসের সূত্র a মাইনাস b এর হোল কিউব, সূত্র কত a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। এখানে দেখো a কিউব এর a মানে কত x, a মানে কত এখানে x, আর b মানে কত, b মানে হচ্ছে 3, তো বসালে এই যে সমীকরণে যদি আমরা বসাই দিই এখন তাহলে কি হয় দেখো, x কিউব এই যে এখানে a কিউবের জায়গায় x কিউব মাইনাস 3 এই যে 3, x স্কয়ার এর জায়গায় x স্কয়ার 3, আবার প্লাস 3 x 3 স্কয়ার মাইনাস আছে 3 কিউব। এখন দেখো x কিউব কে যা করলে তাই হবে, 3 3 কে 9 x স্কয়ার, এখানে দেখো
তিনকে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, তিনকে স্কোয়ার করলে হয় তিন তিনকে নয়, তো তিন নং, দেখো এখানে তিনকে যদি স্কোয়ার করি তাহলে তিন তিনকে নয় আর তিন নং কত হয়, 27 হবে, এখানে 27 হবে, আর এখানে আর কিছু হবে না, তাই না? এরপরে লাস্ট হয়েছে দেখো, তিন গুণ তিন গুণ তিন, তিন গুণ তিন গুণ তিন, এরকম আছে না, মানে তিন কিউব, তার মানে তিন 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 ত্রিকের কত হয়, তিন ত্রিকের নয়, তাহলে এখানেও 27 হয়, তাই না? এখানেও 27 হবে, তাহলে এখানেও 27 দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা এই অঙ্কটাও করে ফেললাম। এরপরে তিন নম্বরটা কত আছে দেখো, থ্রি এক্স প্লাস ফাইভ, ওই যে ওই সূত্র, এ প্লাস বি এর হোল কিউব, সূত্র কি ছিল, এ কিউব, তো এ কিউব মানে কত, থ্রি, থ্রি এক্স এর হোল কিউব যোগ থ্রি, এই সেই থ্রি দিলাম, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত, থ্রি এক্স এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে বি, বি মানে কত, এখানে বি মানে হচ্ছে ফাইভ, এই সেই ফাইভ দিলাম, যোগ দেখো থ্রি, এই সেই থ্রি, এ এ মানে কত, থ্রি এক্স, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, ফাইভ স্কোয়ার, আর লাস্ট আছে কত, বি কিউব, বি কিউব মানে কত, ফাইভ এর হোল কিউব, ঠিক আছে, ফাইভ এর হোল কিউব দিয়ে দিলাম। এখন এই যে এখানে থ্রি এক্স আছে, তাই না, থ্রি এক্স কিউব আছে, তো এখানে তিন ত্রিকে নয়, তিন তিন ত্রিকে নয়, তিন সাথে কত হয়, তিন নং, তিন ত্রিকে নয়, তিন নং 27, সরি 27 হবে এক্স কিউব। এরপর আছে দেখো, তিনকে স্কোয়ার করলে কত হয়, তিন ত্রিকে নয় হয়, নয় সাথে এই তিন গুণ এবং এই পাঁচ গুণ রেখে দিলাম, ঠিক আছে, এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, হ্যাঁ এখানে গুণ। তারপর দেখো এখানে, এরপর যোগ চিহ্ন, এটা হচ্ছে যোগ, এখানে কত আছে দেখো, এই যে তিন আর তিন, তিন ত্রিকে নাইন এক্স, আর এখানে পাঁচ কে স্কোয়ার করলে কত হয়, পাঁচ পাঁচ 25, এই 25 হয়ে যায়, লাস্টে কত আছে, পাঁচ পাঁচ দেখো ফাইভ, ফাইভ এর হোল কিউব আছে, তাই না, তো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ কত আসে, 125, এই সে 125। এখন এই যে 27 এক্স কিউব রেখে দিলাম, তারপরে এখানে তিন গুণ নয় গুণ পাঁচ, তাহলে কত, 135 এক্স স্কোয়ার হয়, আর এখানে নয় আর 25 গুণ করলে কত হয়, 225 হয়, আর এই যে 125 রেখে দিলাম এখানে, তো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে প্রশ্ন দেখো, এখানে এটা আসছে, তো এটা এ মাইনাস বি এর হোল কিউবের সূত্রে পড়বে, প্রথমে কি দেখো, এ কিউব, এ কিউব মানে কত, ফাইভ এর হোল কিউব, মাইনাস সূত্রে মাইনাস এই যে থ্রি ইন্টু এ স্কোয়ার, তো এখানে দেখো এ স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু কত হবে, বি, বি মানে কত, এখানে বি মানে হচ্ছে থ্রি, এই সেই থ্রি দিয়ে দিলাম, যোগ থ্রি, এই সেই থ্রি দিয়ে দিলাম, এ স্কোয়ার, এ মানে কত, ফাইভ এক্স ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, এই যে থ্রি এর স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব মানে কত, থ্রি এর হোল কিউব, ওকে। এখন এই ফাইভ এক্স টু দি পাওয়ার কত, থ্রি, ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি, আমরা একটু আগে দেখলাম পাঁচ কে কিউব করলে কত, 125 হয়, আর এখানে পাঁচ কে স্কোয়ার করলে কত হয়, পাঁচ পাঁচ 25, এই আর এইখানে এই তিন আর প্রথমে যে তিন ত্রিকে, তিন ত্রিকের কত হয়, নয় হয়, ওকে। এবার এটা দেখো, তিন ত্রিকে এখানে কত আসে, এখানে তিন পাঁচা কত হয়, 15, এই সে 15, আর তিনকে স্কোয়ার করলে কত হয়, তিন ত্রিকে নয়, এই সে নয়, আর এখানে কত হয়, তিনকে স্কোয়ার কিউব করলে তিন গুণ তিন গুণ তিন, তিন ত্রিকে নয়, তিন নং 27, এই যে 27 হবে। এখন 125, 125 রেখে দিলাম, এই নয় আর 25 গুণ করলে কত হয়, 225 হয়, কিভাবে দেখো, নয় আর 25 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 225, এই সে 225। তারপরে দেখো এখানে 15 আর 9 গুণ করলে কত হয়, 135 হয়, আর এখানে 27। এটা পাঁচ নম্বর অঙ্কটা আমরা একটু বোর্ডে করি, দেখো এখানে লিখে করে কি, এখানে কোন সূত্র পড়বে, এ প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে, সমান কত, সূত্র কি জানি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি এর হোল কিউব। এখন দেখো এখানে এর জায়গা কি হবে, এর জায়গা হবে টু এক্স, টু এক্স এর হোল কিউব প্লাস থ্রি এ, এ মানে কত, টু এক্স এর স্কোয়ার ইন্টু বি, বি মানে কত, থ্রি ওয়াই প্লাস এখানে কত, থ্রি এ, এ মানে কত, টু এক্স ইন্টু বি, বি মানে কত, থ্রি ওয়াই এর স্কোয়ার যোগ এখানে কত আছে, থ্রি ওয়াই, থ্রি ওয়াই এর হোল কিউব। এখন কত আছে দেখো, আট, এই টু এক্স টু দি পাওয়ার থ্রি, তো দুই গুণ দুই গুণ দুই, তার মানে কত, এইট এক্স কিউব প্লাস এখানে কত হয়, যদি কোনো চার, হ্যাঁ তা দুই 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 আর দুই মানে দুই কে স্কোয়ার, তা দুই দুই কোনো চার, তো তিনের সারে কত হয়, বারো আর তিন তিন মানে 36, 36 এক্স টু দি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক আছে ওয়াই, তবে এখানে দেখো এত হলো, তারপরে যোগ, এই যোগ দিয়ে দিলাম, এখানে দেখো তিন দ্বিগুণ কত হয়, ছয়, তিন দ্বিগুণ ছয়, আর এখানে তিনকে স্কোয়ার করলে কত হয়, নয় হয়, তাই না, তিন ত্রিকে নয়, এখন
এখানে ছয় ছয় আর নয় গুণ করলে কত হয়? ছয় নং চুয়ান্ন, তাই না? ছয় নং চুয়ান্ন, এখানে এক্স আর এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে এখানে কত হবে? ওয়াই স্কোয়ার যোগ এখানে দেখো তিন, তিনকে কিউব করলে কত হয়? তিন গুণ তিন গুণ তিন, দেখো তিন গুণ তিন গুণ তিন কত হয়? তিন গুণ তিন গুণ তিন, তিন তিরিকে নয়, তিন 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 নং সাতাশ, এই সে সাতাশ হয়, তাহলে এখানে 27 ওয়াই কিউব, 27 ওয়াই কিউব, এটা তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা এটা করে ফেলতে পারি। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তার মানে কি এটাও কিন্তু এ প্লাস বি এর হোল কিউবের সূত্রে পড়বে। সূত্রটা কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাই তো সূত্র। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এক্স এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এর হোল কিউব, তাই না, এর জায়গায় প্লাস থ্রি ইন্টু এক্স, এক্স স্কোয়ার তো আছে, এক্স স্কোয়ারটাই এখানে এ, তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান, ইন্টু ওয়ান মানে বি, যোগ থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই যেটা বি আছে বি এর স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার যোগ ওয়ান এর কি হোল কিউব। ওকে, এখানে দেখো এখানে এক্স আছে আর এখানে এই যে দুই আর এই যে তিন, তাহলে এখানে দুই তিন দুগুণে কত হয়? ছয় যোগ এখানে কত হয় দেখো থ্রি এক্স টু দি পাওয়ার কত হবে? ফোর যোগ এখানে থ্রি এক্স স্কোয়ার যোগ কত লাস্টে হবে? ওয়ান, তাহলে এটাই আনসার শেষ ছয় নম্বরটা। এরপর সাত নম্বর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, তো ওইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লাগবে, সমান কত? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, সেই সূত্র। সেই সূত্র অনুসারে দেখো এ মানে কত? এ মাইনাস এক্স স্কোয়ার, আর হোল কিউব দিতে হবে মাইনাস থ্রি এ, এ মানে কত? এক্স স্কোয়ার, তার আবার স্কোয়ার ওই যে সূত্রে স্কোয়ার আছে দেখছো, এ স্কোয়ার ইন্টু বি, বি মানে কত? ওয়াই যোগ থ্রি এ, এ মানে কত এখানে? এ মানে এক্স স্কোয়ার ইন্টু ইন্টু এ ওয়াই ইন্টু বি, বি মানে কত? ওয়াই, তো ওয়াই এর কি স্কোয়ার হবে মাইনাস সূত্রে মাইনাস ওয়াই এর হোল কিউব। এখন এগুলো হিসাব করতে হবে, দেখো এখানে এক্স স্কোয়ার আবার হোল কিউব আছে, তার মানে তিন দুগুণে ছয় হয়ে যায় মাইনাস থ্রি এক্স, এ দেখো এক্স স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে, তাহলে কবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে? ওয়াই কিউব, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ছয় না এটা সাত নম্বর আনসার। তারপরে আট নম্বর অঙ্কটা এই যে লাস্টে যেটা, ঠিক আছে, এখানেও দেখো প্লাস আছে, তাই না, তাহলে এ প্লাস বি এর হোল কিউব যেটা সেই সূত্রটা লাগবে। কি সূত্র? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা। এখন দেখো এখানে আমরা কি দিতে পারি, এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কি তার আবার হোল স্কোয়ার হবে ইন্টু ওয়াই স্কোয়ার যোগ থ্রি এক্স স্কোয়ার তো আছে ইন্টু ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার হবে, কেন? কারণ এখানে বি স্কোয়ার আছে, বি মানে কত এখানে? ওয়াই প্লাস এখানে কত হবে দেখো? ওয়াই স্কোয়ার মানে কত? বি এর হোল কিউব, এই যে। এখন দেখো এখানে এক্স তিন দুগুণে কত হয়? ছয় যোগ থ্রি এখানে এক্স কে স্কোয়ার করব, এক্স স্কোয়ার আর আবার স্কোয়ার আছে, তাহলে এখানে কত হবে? এখানে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, ওই পাওয়ার গুলো গুণ হয়ে যাবে পরস্পর। ঠিক আছে, থ্রি এখানে এক্স স্কোয়ার হয় আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর যোগ এখানে কত হয়? ওয়াই টু দি পাওয়ার সিক্স হয়ে যায়, এটাও অ্যান্সার। ঠিক আছে, এটা এটা হচ্ছে এটার অ্যান্সার। এখন আমরা এখানে যে একক কাজগুলো দেওয়া হয়েছে সবগুলো নিয়ে সমাধান নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই যে দ্বিপদী রাশির ঘন এইটা নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।